হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এটা আমার 3 নম্বর ভিডিও এবং এটা হলো ব্লগ 3। এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও, তো ভিডিওটা বেশি বড় করব না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আর একটা কথা বলতে চাই যে যারা আমার চ্যানেল নতুন এবং পুরাতন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যেহেতু নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আর একটা কথা হলো যে যারা আমার চ্যানেলের পুরাতন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো এখন আছি আমরা রিস্কায়, আর কিছুক্ষণ পর আমরা মধুমিতা হলে পৌঁছে যাব। এখন বৃষ্টি পড়তেছে, রাস্তা একদম ভিজা শেষ। ঈদের ছুটিতে সবাই গ্রামের বাসায় গেছে, তার জন্য রাস্তাটা ফাঁকা, তাই চালু এসে পড়তেছি। এই আর একটু সামনে হলো আমাদের মধুমিতা হল। এটা আমার লাইফের ফার্স্ট হলে যাওয়া, আর মনে করেন আমি রিক্সাতে নেমে ভাড়া দিলাম। তারপর দেখি ভিড়ে ভরা, আমি যে টিকিট নেবো টিকিট নেওয়ার জায়গাও পাইতেছি না। তবে আপনাদের যে আমি বলবো ওরকম সাউন্ড, অনেক সাউন্ড, তাই আমার কথা আপনারা বুঝতে পারবেন না, তাই আমি ভয়েস দিতেছি। এই দেখেন ভিড়ে, মানে মানুষ মুভিটা দেখার জন্য সবাই চলে এসছে। কিছু কিছু সাউন্ড আমি দিয়ে রাখছি, আপনারা শুনতে পারবেন। অনেক কষ্ট করে মনে করেন আমি ভিতরে গেলাম এবং টিকিট নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের দৃশ্যটা, এবং দেখেন সবাই টিকিট নিয়ে লাইনে দাঁড়ার জন্য সিরিয়াল হয়ে দাঁড়ায় আছে, এবং মানুষ প্রচণ্ড প্রচণ্ড মানুষ। দেখেন কত মানুষ ভিড় হয়ে দাঁড়ায় আছে, এদের মাঝখানে আমিও আছি। কি বড় হল লেগে গেছে দেখেন, দর্শকও বড়, প্রিয়তমা ছবি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। এটা আপনার জন্য একটা সারপ্রাইজ ভিডিও ছিল, এবং এটা আমার লাইফে ফার্স্ট হলে যাওয়া, এবং প্রথম আমি হলে যে মুভি দেখলাম, মানে আমার অনেক আনন্দ লাগতেছে। তো বন্ধুরা, ভিডিওতে কিছু ইনস্টাগ্রাম দিয়েছিলাম, মনে করেন হলের ভিতরে ভিডিও করার কোনো অনুমতি ছিল না, তা আমি লুকিয়ে লুকিয়ে কুচি করে, মানে ফুল ভিডিও করতে পারিনি, মানে অল্প অল্প করে আমার ভিডিও স্টেপে কিছু কিছু স্টেপ দিয়েছি। তো আপনাদের কাছে ভালো লাগে, এবং সবসময় আমি মনে করেন টিভিতেই ছবি দেখছি, সবসময় ভাবতাম যদি একটা বার হলে যেতে পারতাম তাহলে সামনে বসে দেখতে পারতাম, তাই ওই আশাটা আজ পূরণ হয়ে গেল আমার। এবং ভিডিও এন্ডটা মনে করেন আমি আমার বাসায় নিতেছি, কারণ ওখানে সাউন্ড
অনেক বেশি, এবং আমি যে কথা বলবো ওই কথা আওয়াজটাও আস্তে আসলো না। বিরতে আমি কিছু কিছু স্টেপ দিয়েছিলাম, আর কিছু স্টেপ আমার ভয়েসের মাধ্যমে দিয়েছি, কিন্তু আজকের এই ইনটা আমি আমার বাসায় করতেছি, কারণ সাউন্ডের জন্য আপনার বিরতে কিছু বুঝতে পারবে না তাই। আর ছবিটা মনে করেন আপনারাও দেখেন, প্রিয়তমার ছবি সাকিব ভাইয়ের, এটা নতুন একটা ছবি, ছবিটা অস্থির একটা ছবি ছিল, মানে অনেক কষ্ট একটা ছবি, কষ্ট লেগেছে বেশি আমার মতন। লাস্টের ইনটা দেখে আমার চোখে জল এসে পড়ছিলো, মানে আমি পুরো কেঁদে দিয়েছি ছবিটার ভিতরে, মানে অনেক ভালো লাগছিল আমার ছবিটা। তো আপনাদের কাছে একটাই আশা হলো যে আপনারা ওই প্রিয়তমা মুভিটি দেখবেন, আর হলটির নাম হলো মধুমিতা হল, মতিঝিলের দিকে, সবাই আসেন, এসে দেখে যান ছবিটি কেমন হয়েছে। আর আরেকটা কথা হলো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, আমার কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে আমি আজ এখানে বিদায় নিব। তো আমার ভিডিওতে যদি কোনো সাউন্ড কোনো সমস্যা হয় বা আমার কথা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।